বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। বিজেপি কে তো ছেড়ে দেওয়া যাবে না। গর্ব চট্টোপাধ্যায় একজন বিতর্কিত মুখ। গর্বদাকে দেখলে আমার মনে পড়ে তামিলনাড়ুর যে সিএম আন্নাদুরাই, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়িগারাও এটা দেখার জন্য ইন্টারেস্টেড এবং এই ছবি আসবে, বিষয় বন্ধ হবে না। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আজকে উদীয়মান পরিচালকদের অন্যতম একজন, শ্রী সৌম্য সেনগুপ্তকে। নমস্কার। ওনার বেশ কিছু তথ্যচিত্র ফিচার আমরা এর মধ্যে দেখে ফেলেছি, দ্য জিওসেন্ড্রিক ম্যান, আই এম জয়িতা, এছাড়া একটি ফিচার সেটি যথেষ্ট ভালো ছবি, মৃত্যু পথযাত্রী। আপনি ডক্টর বর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, ওনাকে নিয়ে একটি তথ্যচিত্র করেছেন সম্প্রতি এবং সেটি ছাড়পত্র পাচ্ছে না, এটিও শুনেছি আমরা। তো এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইছি যে কেন ছাড়পত্র পাচ্ছে না। দেখুন, বিষয়টা তথ্যচিত্রের যে বিষয়, মানে তথ্যচিত্রের নাম হলো বাংলার মুখ আমি দেখিয়েছি, এবং এই তথ্যচিত্রের বিষয় হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়ের এই হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্টে যে দীর্ঘ লড়াই, সেই লড়াইটাই হচ্ছে ছবির বিষয়বস্তু। এবার এর সাথে অটোমেটিক্যালি যে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী যে পলিসি, সেগুলোর ক্রিটিসিজম করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যে সিবিএফসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, সেটা চলে হচ্ছে বিজেপির মতাদর্শে, বা যখন যে সেন্টারে যার সরকার থাকে তার মতাদর্শে এই সিবিএফসি পরিচালিত হয়। তো আমি যখন ছবিটা সেন্সার বোর্ডের কাছে জমা দিই, আমি ভেবেছিলাম যে কিছু একটা রেস্ট্রিকশনস আসতে পারে, তো ফাইনালি সেটা এসেছে। কলকাতা সিবিএফসি থেকে জানানো হয়েছে যে ছবিটি রিজেক্টেড এবং এটাকে ওরা রিভাইজিং কমিটিতে পাঠিয়েছে, যেটা হচ্ছে মানে বম্বে হেড অফিসে ওরা পাঠিয়েছে। তো দেখুন, এই তথ্যচিত্রটি ছাড়পত্র না পাওয়ার প্রধান কারণ হলো এটা একটা পলিটিক্যাল ডকুমেন্টারি, এবং এই পলিটিক্যাল ডকুমেন্টারিতে প্রধানত গর্গ চট্টোপাধ্যায়ের যে এতদিনের দীর্ঘ হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্টে যে দীর্ঘ লড়াই, সেইটা দেখানো হয়েছে, এবং এতে বিজেপির ক্রিটিসিজম করা হয়েছে। কী কী জায়গাতে ক্রিটিসিজম করা হয়েছে, যে প্রথমেই বলি আমি যে বিজেপি কিন্তু হচ্ছে বহিরাগত পুঁজির একটা কর্পোরেট দল যারা বাংলাকে গ্রাস করে নিতে চায়। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন, সেরকম 69-70 জন জনপ্রতিনিধি, তারা পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাগ করতে চাওয়ার ডিমান্ড করছে, যেটা ধরুন ভারত কেন, পৃথিবীর কোনো জায়গাতেই কিন্তু এটা সম্ভব নয়। যে মাটি থেকে সে উঠেছে, যে মাটির মানুষ তাকে মানে তাকে ভোট দিয়েছে, সেই মাটিকেই তারা ভাঙতে চাইছে। এটা হলো ফার্স্ট ক্রিটিসিজম, তাকে রক্ষা করার বিপরীতে তাকে রক্ষা করার বদলে তারা বাংলা ভাগ করতে চাইছে, সেটা নিয়ে এই ছবিতে সমালোচনা রয়েছে। বিজেপির যে রাজ্যসভায় যে এমপি করে পাঠিয়েছে যে অনন্ত মহারাজ, সেই অনন্ত মহারাজও হচ্ছে বাংলা ভাগের মানে বাংলা ভাগ করতে চাই, এটা সে সবার সামনে খুলে আম সে এই কথা বলে, সে আলাদা করে উত্তরটাকে কেটে একটা রাজ্য বানাতে চায়। সেই যে মানুষ যে যে পশ্চিমবঙ্গকে ভাঙতে চায়, সেই মানুষ যাচ্ছে রাজ্যসভাতে, যে রাজ্যসভার কাজ হচ্ছে রাজ্যের হিতে কথা বলা, সে ওখানে কথা বলছে রাজ্যকে ভাগ করার জন্য। এই ধরনের যে ক্রিটিসিজমগুলো ছবিতে থাকার জন্য ছবিটাকে আটকেছে, এবং এনআরসি সংক্রান্ত ক্রিটিসিজম রয়েছে ছবিতে। আসামেতে যেভাবে প্রায় 17 লক্ষ বাঙালিকে প্রায় ঘরছাড়া করে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, তাদের অপরাধ কিনা তারা বাংলা ভাষায় কথা বলে। আরেকটা পয়েন্ট রয়েছে যে ধরুন বিজেপির অন্য স্টেটের যে নেতারা, তারা বুক ফুলিয়ে পশ্চিমবাংলার মাটিতে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, সেই সেই বলার জন্য ক্রিটিসিজম রয়েছে। এবার সেইটা ক্রিটিসিজম যখন আমি করছি, তুমি করলে দোষ নয়, আমি সেটা দেখালে আমার দোষ, একদম তাই। তো এই সংক্রান্ত যে ক্রিটিসিজম রয়েছে, সেই ক্রিটিসিজম থাকার ফলে বিজেপির মতাদর্শে চলা মানে চলা এই সিবিএফসি, তারা কখনোই চায় না যে এই ছবিটা আসুক, যে এটা লোক দেখুক। মেনলি এই বাংলা ভাগের চক্রান্ত, কারণ ছবিতে প্রচুর জায়গায় গর্গ চট্টোপাধ্যায় বলেছেন যে আমার মাটি আমার মা বাংলা ভাগ হবে না। আরেকটা ক্রিটিসিজম রয়েছে যে এই যে সেলুলার জেল, সেলুলার জেলেতে প্রচুর বাঙালি বিপ্লবী ছিল, পাঞ্জাবি বিপ্লবী ছিল, সেখানে বাঙালি বিপ্লবীর সংখ্যাটাই সব থেকে বেশি, এবং বর্তমান যে কেন্দ্রের যে সরকার বিজেপি, সেই কেন্দ্র সরকার আসার পর থেকে কি হচ্ছে না, বাঙালি বিপ্লবীদের যে নাম সেগুলোকে তারা প্রচারে কোনোদিনই আনছে না, বরং সেখানে সেলের মধ্যে আলো লাগাচ্ছে, মানে ফোয়ারা বসাচ্ছে, কোথায় না যে ব্রিটিশদেরকে মুচলেকা দিয়েছিল যে চিরকালের দাস হয়ে থাকবো, সেই মুচলেকা বীরের সেলে তারা পুজো করছে, সেখানে বাঙালি বিপ্লবীদের কিন্তু নাম কোথাও আপনি উল্লেখিত দেখবেন না।
এমন একটা চরিত্রকে নিয়ে আপনি কাজ করছেন যে বাংলায় এখন যারা রাজ চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই মানুষটি অনেক কথা বলেন, ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনার ছবি বানানোর আগে কি কোনো রকম ভয় কাজ করেছিল? না না, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। গর্গ চট্টোপাধ্যায়ের উপর ছবি বানানোর ইচ্ছে আমার অনেকদিন থেকেই ছিল। বাঙালির রাইটস নিয়ে এবং বাংলার জনগণের রাইটস নিয়ে যিনি লড়ে যাচ্ছেন, মানে আপনি সত্যি কথা বলুন, আজকে ব্যাংকে গিয়ে কেন্দ্র সরকার পরিচালিত যে ব্যাংকগুলো রয়েছে সেখানে গিয়ে ধরুন জেলাতে, ধরুন মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, সুন্দরবন, গোসাবা, তেহট্ট, সেখানকার বাঙালিরা গিয়ে কেন হিন্দিতে কথা বলবে? তারা তো হিন্দি জানে না। এবং মাতৃভাষা হচ্ছে যে হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে, মানে মৌলিক যে অধিকার সেই মৌলিক অধিকারের মধ্যে প্রধান হচ্ছে মাতৃভাষা। এবার সেই মাতৃভাষার লড়াইটা যে মানুষ লড়ছেন তিনি বিদেশে উচ্চশিক্ষিত, তিনি চাইলেই বিদেশে বিরাট বড় মাপের স্যালারি চাকরি করতে পারতেন, কিন্তু সেসব না করে তিনি মাঠে ঘাটে ঘুরে পরিবারকে সময় না দিয়ে উনি বাংলা ও বাঙালির জন্য লড়ে যাচ্ছেন। তো এইটাই আমাকে ট্রিগার করেছিল যে ধরুন আমি বরাবরই যারা এরকম মানে খুব লড়াকু চরিত্র আমি তাদের নিয়েই কাজ করতে খুব পছন্দ করি। এবং মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এবং এই ডকুমেন্টারি যখন আমি প্রথম বানানো শুরু করি অনেক প্রযোজকই প্রত্যাখ্যান করেছিল বিষয়টাকে, যে এই ছবিটা আমরা বানাবো না, পরবর্তীকালে কোনো বাধা আসতে পারে, যে বাধাটা এখন আমার কাছে এসেছে আর কি। তো সেটা নিয়ে আমি কখনোই মানে কিছু আসার কথা ভাবিনি। এবং এটা একটা ক্রাউড ফান্ডেড ফিল্ম, এই ক্রাউড ফান্ডিং এর মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় যে এই ছবি বানানোর জন্য যতটুকু সীমিত অর্থ প্রয়োজন হয়েছে সেই সীমিত অর্থ কিন্তু বাঙালি, তামিল, তেলেগু, মালায়ালি, মারাঠি, কর্ণাটিকা এই সব মানুষরা আমাদের দিয়েছেন। ভারতের অন্যান্য রাজ্যেও যে লড়াই হচ্ছে তারাও কিন্তু এই বিষয়েতে তারা কিন্তু খবর রাখছে। অবশ্যই অবশ্যই। আরো একটা প্রশ্ন করি, আমরা মোটামুটি এতক্ষণ আপনার কথা শুনে বুঝতে পারলাম যে কেন এই তথ্যচিত্র আটকে রাখা হয়েছে, তার একটা ছবি আমরা পরিষ্কারভাবে পেলাম। এবার আপনাকে বলি যে গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, ওনার সাথে আপনি কাজ করেছেন, ওনাকে আপনি দীর্ঘদিন নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছেন, এই মানুষটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। গর্গদা ব্যক্তিগত মানুষ হিসেবে খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। মানে আমার সাথে এখন যখন আমি প্রথম মানে কাজ শুরু করি তখন একটা ফর্মাল একটা ডিস্টেন্স যেরকম আর কি থেকে মানে একটা ছিল আর কি, কিন্তু কাজ করতে করতে এখন আর সেরকম ব্যাপার নেই, মানে এখন মানে দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে আমাদের সাথে আর কি। এবং গর্গদার এই যে বিষয়টা, মানে গর্গদাকে দেখলে আমার মনে পড়ে ধরুন তামিলনাড়ুর যে সিএন আন্নাদুরাই, তাদের যে হিন্দির ইম্পেরিয়ালিজমের এগেনস্টে যে ফাইট লড়াই, সেইটা হচ্ছে আমাদের এখানকার মুখ হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়। যদি এই এত মানুষ মানে ধরুন ট্রেনে, বাসে, মেট্রোতে প্রচুর মানুষ বলছেন যে বাংলাটা শিখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলা বলতে হবে, এই যে বলাচ্ছে এই বলানোর পেছনে চিন্তাটা কিন্তু গর্গ চট্টোপাধ্যায়। উনি না থাকলে আমি হয়তো এই ছবিটা বানাতাম না। এবং এই এত হাজার হাজার মানুষ যারা আজকে বাংলা নিয়ে সরব, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারা লিখছে, মানে ওপেনলি তারা কথা বলছে, সেই সাহসটা পেত না, এই সাহসটার নাম গর্গ চট্টোপাধ্যায়। আচ্ছা, আমরা একটি খুব দরকারি এবং প্রয়োজনীয় প্রশ্ন এবার আমরা পরিচালককে করতে চাই যে আজকে সেন্সর বোর্ড যদি আটকে দেয় এই তথ্যচিত্র, তাহলে কি আপামর বাঙালি এই ডকুমেন্টারি দেখতে পাবে না? আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত শুধুমাত্র বাঙালিরা মানে বাঙালি এই ছবিটা দেখার জন্য যে উদ্গ্রীব সেরকম নয়, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়িগারাও এটা দেখার জন্য ইন্টারেস্টেড। আমরা কিভাবে দেখব? এবং দেখুন, বর্তমানে ছবিটার যে স্ট্যাটাস, ছবিটা কলকাতার যে রিজিওনাল অফিস মানে সিবিএফসির যে রিজিওনাল অফিস, তারা এটা মুম্বাইতে পাঠিয়েছে হেড অফিসে ফর রিভাইজিং কমিটি। এবার রিভাইজিং কমিটির কাছে আমি পুনরায় অ্যাপিল করব, যদি রিভাইজিং কমিটি থেকেও ছাড়পত্র না দেয় তাহলে আছে ফিল্ম ট্রাইব্যুনাল, সেই ফিল্ম ট্রাইব্যুনালে যাব। মানে লড়াই চলতে থাকবে, মানুষ এই ছবিটা দেখতে চায়। এবং শুধু আমরা দেখতে চাই, অবশ্যই আমরা দেখতে চাই, মানুষ এই ছবিটা দেখতে চায় এবং এই ছবিটা আসবে। এর পেছনে লড়াই রয়েছে আগামী দিনে, ধরুন এখন তো লড়াই সবে শুরু, লড়াইয়ের পরে অনেক দূর লড়াই রয়েছে এবং এই ছবি আসবে, এই ছবি বন্ধ হবে না। এবং আরেকটা পয়েন্ট আমি তখন মিস করে গেলাম যে এই ছবিতে ধরুন পশ্চিমবঙ্গে যেমন গর্গ চট্টোপাধ্যায়ের আন্দোলন দেখানো হয়েছে, একইভাবে 1960-62 থেকে 65-66 পর্যন্ত তামিলনাড়ুতে
যে হিন্দি ইম্পেরিয়ালিজমের এগেনস্টে আন্নাদুরাই এবং এম করুণানিধির যে লড়াই, সেই লড়াইও কিন্তু সমানভাবে দেখানো হয়েছে। এবং এম করুণানিধি এবং সি এন আন্নাদুরাইয়ের যে পলিটিক্যাল ইম্পর্টেন্স সেটাও এই ছবিতে রাখা হয়েছে। কারণ ওনারা হচ্ছেন একদম অহিন্দি জাতির মহান নেতা, যারা আজকে আমাদের এখানে গর্বতা যেটা করছে যে আন্দোলন, সেই আন্দোলন ওরা 60-62 করে দিয়েছে। তো ওরা আমাদের পাইওনিয়ার, একদম তো ওদের সেই আন্দোলনেরও ধারা এখানে রাখা হয়েছে, তাদের বিভিন্ন রেফারেন্স রাখা হয়েছে। এবং অন্যান্য ধরুন অন্যান্য রাজ্যে, অন্যান্য অহিন্দি রাজ্যে বিজেপি কিভাবে হিন্দিকে চাপানোর চেষ্টা করছে তারও এক্সাম্পল রাখা হয়েছে এখানে। মানে একটা আমি আপনাকে একটা ঘটনা বলছি যেটা ধরুন এই ডকুমেন্টারির বাইরে, যে গুজরাট হাইকোর্ট 2012 সালে একটা রায় দিয়েছিল, ওখানকার যে রাস্তাতে হিন্দি ভাষায় রাস্তার নাম লেখা হয়েছিল গুজরাটে ন্যাশনাল হাইওয়েতে, সেখানে গুজরাট হাইকোর্ট রায় দিয়েছিল যে ইন গুজরাট এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন গুজরাটি ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে গুজরাটে ফরেন ল্যাঙ্গুয়েজ হলে আমাদের এখানে কি, আমাদের মাতৃভাষা হিন্দি নয় তো? নিশ্চয়ই না। তাহলে আমরা আমাদের ভাষার জন্য বলি। এবং মেইনলি যেটা হচ্ছে যে এটা পলিটিক্যালি বিজেপি ছবিটাকে আটকানোর চেষ্টা করছে, এবং বিজেপি যে ধরুন বিজেপি বাংলাকে বেসিক্যালি খেয়ে নিতে চায়, বাংলার যে পুঁজি, বাংলার যে মাটি, বাংলার যে মানুষ অলরেডি গ্রাস করেছে, নানা রকম ভাবে তারা পুরোটাকে তারা নিয়ে নিতে চাইছে বিভিন্ন রকম ভাবে। ধরুন তারা বহিরাগত মিডিয়া পাঠাচ্ছে, তারা ইন্টেলেকচুয়ালসদেরকে পয়সা দিয়ে কিনে নিচ্ছে, তারা বাংলা ভাঙার চেষ্টা করছে, রাজ্যসভাতে বাংলা ভাগ করতে চায় সেই লোককে তারা পাঠাচ্ছে। এখানকার বর্তমান বিরোধী দলনেতা, সে তো প্রায় দিল্লির সেলস এজেন্ট হয়ে গেছে, পার্লেসে বাংলাকে মানে নিয়ে গিয়ে বেচেই দেয়, এরকম ব্যাপার। তো পলিটিক্যাল ডকুমেন্টারি আমি বানিয়েছি, পলিটিক্যাল ডকুমেন্টারির জন্য আগামী দিনে যা চড়াই উতরাই আসবে আমি সমস্তগুলোই ফেস করতে রাজি আছি, আমি পিছিয়ে আসার লোক নই। আমাদের খুব ভালো লাগলো আজকে সমুবাবুর সাথে কথা বলে, ওনাকে আরেকবার আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আর এই ছবির জন্য আমরা ভীষণ উদগ্রীব হয়ে রয়েছি, শুধু বাঙালি নয় সারা ভারতবর্ষ, সারা পৃথিবী উদগ্রীব হয়ে রয়েছে। এই লড়াই শুরু হয়েছে ওনার কথাতে শুনেছি, আমরা ওনাদের সাথে আছি, এই লড়াই চলতে থাকবে, আমরা সবাই আছি এই লড়াইয়ে। নমস্কার।